জাতীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শফিকুল ইসলাম রতন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাসাসের 43তম বৈশিষ্ট্যবার্ষিকী অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাসাস কেন্দ্রীয় কমিটির বিপ্লবী ও সংগ্রামী আহ্বায়ক নায়ক গোলাম খান। এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেয়র মন্ত্রী এমপি জামাতা জনাব মির্জা আব্বাস। আজকে আরো উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ এবং ঢাকা মহানগরের সকল স্তরের নেতৃবৃন্দ। সবাইকে আমার পক্ষ থেকে এবং ঢাকা মহানগরের দক্ষিণ অংশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বলতে চাই যে আজকে জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান আজকে এই সংগঠন করেছিলেন বলেই আমার সাথে আপনাদের পরিচয় হয়েছে এবং আমরা একসাথে কাজ করার সুযোগ পেয়েছি। এবং আমার শ্রদ্ধাভাজন মেম্বার সেক্রেটারি রকম ভাই এবং হেলাল ভাই আজকে আমাকে এই কমিটিতে সম্মান দিয়েছেন, আমাকে মেম্বার করেছেন, সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসার জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাসাস আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আশরাফুল ইসলাম দীপু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের 43তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে জাসাস জাতীয় নির্বাহী কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জাসাস জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। মঞ্চে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, ঢাকা সিংহপুর বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস উপস্থিত থাকবেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয় সম্পাদক জনপ্রিয় চিত্রনায়ক মেগা স্টার আসাবুদ্দিন আহমেদ উজ্জ্বল মঞ্চে উপস্থিত আছেন, জাসার জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আসনুল্লাহ সহ জাসার জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা এবং মহানগরীর নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথী বন্ধুরা, আমার বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। আমাদের মা, আমাদের দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে জালিমের কারাগারে বন্দী। তাই এমন এমন তো অবস্থায় আমরা রাজপথে অগ্নিস্ফুলিঙ্গ হয়ে রাজপথে আমরা রাজপথকে আমরা উত্তপ্ত করব, রাজপথে আমরা চাপিয়ে পড়ব এই অবৈধ সরকারের বিরুদ্ধে। এটি হোক আজকের দিনের অঙ্গীকার। আর আজকের দিনে আমাদের স্লোগান হোক মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। সাধারণ সাথী বন্ধুগণ, আমাদের প্রধান অতিথি জননেতা মির্জা আব্বাস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি উপস্থিত হচ্ছেন। তাই সংগ্রামী সাথী বন্ধুরা, আমার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। জয়েন দিয়ে দিই। আরে
বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাসার জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল জব্বারকে। এক মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ শুভ শুভদিন, জাসাসের জন্মদিন। জন্মদিন উপলক্ষে আজকে এই আয়োজনে আমাদের মাঝে জাসার জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী আহ্বায়ক জনাব হেলাল খান, যুগ্ম আহ্বায়ক বিন্দু, সদস্য সচিব জনাব রোকন ভাই এবং সকলকে জন্মদিনের জাসাসের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাসাস জিন্দাবাদ। সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব মির্জা আব্বাস এবং সবার সভাপতিত্ব করছেন জাসাস আহ্বায়ক জনাব হেলাল খান এবং আজ মঞ্চে আছেন জাসাসের নেতৃবৃন্দ। সবাইকে জাসাসের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন আব্দুল্লাহ কাদের টাইগার সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের 43তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং উপস্থিত সকল ইউনিটের নেতৃবৃন্দকে আমার সালাম ও শুভেচ্ছা। শুভ শুভ শুভদিন জাসাসের জন্মদিন। ধন্যবাদ সবাইকে। এর পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে জাসাস আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শাহনুর আবেদিন। বাইরে কোনো স্লোগান হবে না, বাইরে কেউ কোনো স্লোগান দিও না। বিসমিল্লাহির রহমানির রহিম। জাসাস কর্তৃক আয়োজিত আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার দাবি এবং আমাদের 43তম জন্মবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা। আজকে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত সভাপতি এবং অন্যান্য মন্ত্রীবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আবারও শুভেচ্ছা জানাচ্ছি। শুভ শুভ জন্মদিন জাসাসের জন্মদিন। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য শুভেচ্ছা মালেক মুন্সী। মিলন ভাই, আমি ডাকছিলাম আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাসাস কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে বসা সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের এখানে সিনিয়র নেতৃত্ব রয়েছে,
ওনাদের পক্ষ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জাসাস জিন্দাবাদ। এক মিনিট শুভেচ্ছা দিবেন জাসাস আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ আশরাফ সাহেব। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্থা জাসাস আয়োজিত 43তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং যুগ্ম আহ্বায়ক এবং অন্যান্য মহানগর এবং মহানগরের থানার নেতৃবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো আমরা আসলে আজকের জন্মদিনে জাসাসের জন্মদিনে আমাদের মনে আনন্দ নেই, কারণ আমাদের মা অসুস্থ। আমরা তার রূপ মুক্তি কামনা করছি এবং বিদেশে গিয়ে চিকিৎসার জন্য তার মুক্তি কামনা করছি এবং আমাদের তরুণের অহংকার ভবিষ্যতের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শুভেচ্ছা দিবেন শরীফুল ইসলাম স্বপন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাসাস জাতীয় নির্বাহী কমিটি কর্তৃক আয়োজিত জাসাসের 43তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের অনুষ্ঠানের মধ্যমণি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, আজকের সভার সভাপতি সিদ্ধনায়ক হেলাল খান সহ যারা এখানে উপস্থিত আছেন, আমি শুধু নেতৃবৃন্দের কাছে এটুকুই আশা করব, মায়ের মুক্তির জন্য যে সমস্ত আন্দোলনের ডাক দিবে সেই আন্দোলনে জাসাস অগ্রণী ভূমিকা পালন করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাসাস জিন্দাবাদ। শুভেচ্ছা বক্তব্য দিলেন জাসাস আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নাসির উদ্দিন মিলন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাহিত্য সংস্থা জাসাস আয়োজিত 43তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের প্রধান অতিথি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সকল মেয়র, ঢাকা রাজনীতির অভিভাবক, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, রাজনীতির অভিভাবক জনাব মির্জা আব্বাস আজকের সভাপতি হিসেবে উপস্থিত আছেন, জাসাস আহ্বায়ক কমিটির অন্যতম আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশাবুদ্দিন উজ্জ্বল ভাই সহ সম্মানিত আহ্বায়ক কমিটির আমার ভাই ও বোনের আসসালামু আলাইকুম। আমি আমাদের এই জাসাসের পথ চলা 43 বছরে আমাদের দেশের বেগম খালেদা জিয়ার এই জাসাসের মঞ্চ থেকে রাজনীতি শুরু করেছিলেন, সেই জন্য আমি একজন জাসাসের কর্মী হয়ে নিজেকে গর্ববোধ মনে করি। আর আজকে সেই নেত্রীর মুক্তির আন্দোলনে আমাদের ঢাকার অভিভাবক, আমাদের রাজনীতির অভিভাবক মির্জা আব্বাস সাহেবকে আমরা পেয়ে আমরা নিজেকে গর্ববোধ মনে করি। জাসাস আহ্বায়ক কমিটির পক্ষ থেকে যে নেত্রী জাসাসের মঞ্চ থেকে রাজনীতি শুরু করেছিলেন সেই নেত্রীর মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে বিদেশে পাঠানোর দাবিতে আজকে প্রধান অতিথিকে আমি জাসাসের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লব অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। জাসাস জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমরক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা বক্তব্য দিচ্ছে জাসাস আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রফিকুল ইসলাম স্বপন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাসাসের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আলোচনা সভা উপস্থিত সাবেক মন্ত্রী সকল মেয়র, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস ভাই সহ আজকে অনুষ্ঠানের সভাপতি হেলাল খান সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ দিনে বক্তৃতা দেওয়ার কিছু নাই, তবু আজকে এই শুভ দিনে আমরা নতুন করে অঙ্গীকারবদ্ধ হই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে মুক্ত করবো সেই আন্দোলনে যেন আমরা ঝাঁপিয়ে পড়ি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাসাস জিন্দাবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন জাসাস আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ হোসেন লিওন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস মঞ্চে উপবিষ্ট। আজকের এই অনুষ্ঠান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সম্মানিত আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, মঞ্চে উপবিষ্ট জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়ক সহ সম্মানিত সদস্য সচিব এবং সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি অঙ্গ সংগঠন হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাসাস প্রতিষ্ঠা করেন একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা সকলেই জানেন। বাংলাদেশের সারা বাংলাদেশের বিভিন্ন ধরনের ভাষাভাষীর বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বিভিন্ন রকমের সংস্কৃতি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংস্কৃতি, টোটাল সংস্কৃতিকে একটি বিশেষ জায়গায় দাঁড় করানোর জন্য, বাংলাদেশি জাতীয়তাবাদকে সমুন্নত রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস প্রতিষ্ঠিত হয়। সাথীয় বন্ধুগণ, আমাদের সংস্কৃতি কি? মুক্তিযুদ্ধের সংস্কৃতি হচ্ছে ভোটের সংস্কৃতি। আজকে সেই সংস্কৃতি থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। সকল সংস্কৃতিকে দূরে সরিয়ে রেখে বাংলাদেশকে একটি অপসংস্কৃতির রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের সংস্কৃতি হচ্ছে আমরা আমাদের বয়োবৃদ্ধ মানুষদের সুচিকিৎসার বন্দোবস্ত করব, এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। আজকে তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার হাত থেকে বঞ্চিত করা হচ্ছে এবং এই অপসংস্কৃতি বাংলাদেশে চালু করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং সেই সাথে আমরা আশা করব আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমরা সেই দিক নির্দেশনামূলক বক্তব্য আশা করছি যে এই অপসংস্কৃতির বিরুদ্ধে জাসাসের পক্ষ থেকে সারা বাংলাদেশে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব এবং সেই গণ আন্দোলনে আপনাদের সকলের উপস্থিতি কামনা করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন জাসাস আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ফকির। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের জাসাসের আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক জনাব হেলাল খান সভায় উপস্থিত, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, ঢাকার সিংহ পুরুষ জনাব মির্জা আব্বাস সবাই উপস্থিত, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক হেলাল খান সবাই উপস্থিত, জাসাসের সদস্য সচিব জনাব জাকির হোসেন রুকন এবং উপস্থিত কেন্দ্রীয় কমিটি এবং মহানগর এবং বিভিন্ন স্থান থেকে আগত জাসাসের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে 43তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার হোক। আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা আন্দোলন করে মুক্ত করে যেন আমরা ঘরে ফিরতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, সালাম আলাইকুম, সকলকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা সকলেই জানেন আজকে এই আলোচনা সভা শেষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দেশ নায়ক জনাব তারেক রহমানের আগ্রহে নিয়মিত প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশের একটি নতুন ভার্সন আমরা আজকে ওপেনিং করব। এটা আমাদের আজকে প্রধান অতিথি, সে এটা উদ্বোধন করবে। এর মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাসাস আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক শরীফ মাহমুদুল হক সঞ্চয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। জাসাসের 43তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের আলোচনা সভার সভাপতি, জাসাসের আহ্বায়ক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক জনাব হেলাল খান আমাদের মাঝে
আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, যুবদলের সাবেক সভাপতি, ঢাকার সাবেক আহ্বায়ক, জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বারবার কারা নির্যাতিত সংগ্রামী জননেতা জনাব মির্জা আব্বাস সহ জাসাসের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাই। জাসাসে 33 বছর চলছে, অনেক চড়াই উতরাই পার হয়ে আজকে জাসাস একটি পরিপূর্ণ অবস্থায় অবস্থান করছে। যেগুলো দেশের আন্দোলন সংগ্রামের জন্যে সাংস্কৃতিক সংগঠক এবং সামাজিক পর্যায়ের লোকদেরকে সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে শুরু করতে হয় গণ আন্দোলনের, সেই বিপ্লব শুরু হয়েছে নতুন কমিটির মাধ্যমে। আমরা ধাপে ধাপে সেই বিপ্লবের চরম মানে উচ্চতায় ইনশাল্লাহ আমরা আসীন হব। আজকের নেতা মির্জা আব্বাস ভাই এখানে উপস্থিত রয়েছেন, বর্তমান এবং আগামী দিনের রাজনীতির দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, তার বক্তব্য শোনার অপেক্ষা করছি। সাথে সাথে আমাদের মা, গণতন্ত্রের মা, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানাচ্ছি। সেই সাথে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এরপর যে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন জাসাস আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় জাসাসের সাবেক সাধারণ সম্পাদক খালেদুজ্জামান জিয়। জাসাস জাতীয় নির্বাহী কমিটি কর্তৃক আয়োজিত আজকের সভার সভাপতি, সংগ্রামী আহ্বায়ক, চিত্রনায়ক হেলাল খান উপস্থিত আছেন, ঢাকার অবিভক্ত ঢাকার প্রাণপুরুষ, আমাদের রাজনৈতিক গুরু, স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস উপস্থিত আছেন, জাসাসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। জাসাস কেন গঠিত হয়েছিল 1978 সালের 27শে ডিসেম্বর, আপনারা একটি জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, আমাদের সমস্ত রাজনৈতিক অঙ্গ সংগঠনের পিছনে দল আছে, জাসাসে আছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা। কেন এটাকে সংস্থা করেছিলেন? স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, এদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন যে যারা দল করে দলের বাইরেও অনেক জাতীয়তাবাদী মনা অনেক লোক আছেন, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, এদেরকে নিয়ে একটি সংস্থা গঠন করলেন, বিভিন্ন কলির থেকে ফুল এনে একটি সংস্থা গঠন করলেন, সেই কারণেই জাসাস সংগঠিত হয়েছিল। আমাকে সংক্ষেপে বলার জন্য বলা হয়েছে, হয়তো আরেক দিন বলবো ইতিহাস। 43তম দিবসে একটি অঙ্গীকার হোক, আমরা বুদ্ধিভিত্তিক চর্চা করে আমাদের মাকে আমরা মুক্ত করে ঘরে ফিরব, এটাই হোক আজকের দিনের প্রত্যাশা। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাঝে মিজান ভান্ডারী নেতৃত্বে ছিল, আজকে আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন জাসাস আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট সঙ্গীত পরিচালক জাভেদ আহমেদ কিস্তু। আজকে জাসাস আয়োজিত 43তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জন্মদিন আপনাদেরকে
পর্যবেক্ষক শুভেচ্ছা এবং আজকের সভাপতি বিশেষত প্রধানমন্ত্রী এবং আমার সহযোগী সহযোগিতাবৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগত। আজকে আমাদের সাংস্কৃতিক পর্ব, আপনারা দেখতে পাচ্ছেন অপসংস্কৃতি আকাশ প্রবৃত্তি কিভাবে ছড়িয়ে গেছে, কিভাবে নষ্ট করে দিচ্ছে সমাজকে, আমরা এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমাদের এই প্ল্যাটফর্ম শহীদ রহমান দিয়ে গেছেন সংস্কৃতি করতে, আমাদের সুন্দর সংস্কৃতি আমাদের তৈরি করতে। আমরা এই সময় আমরা আমাদের এই আন্দোলন দিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা প্রতিরোধ অবরোধ জানিয়ে আপনার মুক্তির প্রতিবাদ জানিয়ে আমরা এই আন্দোলন শুরু করবো। এবার আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিন্তাবাদ, চাষার চিন্তাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক এনামুল হক, আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে জাসাস জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আহসানুল্লাহ চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই সভার সভাপতি জাসাস জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এখানে উপস্থিত আছেন। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ব্যক্তিত্ব নেতা কর্মীদের স্তম্ভ, যাকে নিয়ে আমরা গর্ব করি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের প্রিয় নেত্রী, দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুঃসময় সুসময় সহযোদ্ধা, সাবেক মেয়র, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি যারা মির্জা আব্বাস উপস্থিত আছেন, আমার সহকর্মী সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে এসেছি, কি বলবো, কথা বলতে গেলে কোট করবে ধরে নিয়ে যাবে, এটা হচ্ছে বর্তমান সরকারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তারপরেও আমরা বিএনপির যারা নেতাকর্মী আছে, মাঠ পর্যায়ের নেতাকর্মী, আমরা পিছিয়ে নেই, আমরা সর্বাগ্রে আমাদের নেতাদের ডাকে উপস্থিত হয়ে সর্বময় সমস্ত কিছু আমরা সাকসেস করার চেষ্টা করি। আজকে দেশের যে বিরাজমান অবস্থা, স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি, গণতন্ত্রের উপর হুমকি, সার্বভৌমত্বের উপর হুমকি, কথা বলার কোন সুযোগ নেই। আমাদের নেতা সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৈরুদ্দিনের গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, উনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, এই দেশকে সুসংহিতভাবে সুন্দরভাবে চালাতে গিয়ে যখন প্রয়োজন মনে করলেন একটি সাংস্কৃতিক আন্দোলন করার জন্য একটি সংগঠন দরকার, সেই লক্ষ্যে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস প্রতিষ্ঠা করলেন। সংস্কৃতি এবং সাংস্কৃতি দুটো দুই জিনিস, আমরা সংস্কৃতির মাধ্যমে সংস্কৃতিকে প্রতিষ্ঠা করব এবং সংস্কৃতির মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আজকে আমাদের ব্যক্তি, আমাদের মা মিথ্যা মামলায় তাকে কারাগারে প্রেরণ করে তাকে হয়রানি করছে, আমরা এখানে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, অচিরে আমার মাকে মুক্তি দিতে হবে। যদি কোন কারণে আমার মার কোন কিছু হয়ে যায়, এই বর্তমান সরকার ওই আওয়ামী লীগ
আমরা মির্জা আব্বাসের নেতৃত্বে তোমাদের টেলিভিশনে কোনোভাবে অবস্থান থেকে নেওয়া হবে। আমরা কিন্তু জিয়া সৈনিক প্রতিদিন ঘরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি ঘরে ঘরে জিয়া সৈনিক তৈরি হয়ে রয়েছে। প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে আমাদের দাঁড়িয়ে রাখতে পারবে না। আমরা আছি, আমরা থাকব, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শান্তি সেবা প্রয়োজন আমরা করব। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেগা স্টার খ্যাত চিত্রনায়ক আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল, আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি। এরপরে বক্তব্য দিয়ে আসছেন জাসাস আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব লিয়াকত আলী। আজকে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে উপস্থিত আছেন আমাদের জাসাসের বর্তমান আহ্বায়ক, বাংলাদেশে চলচ্চিত্র অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ জনাব হেলাল খান। উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি, এক সময় ঢাকার মেয়র অভিষেক বাদিত নেতা, যুবদল এবং বিএনপি অত্যন্ত কঠোর ভূমিকা নিয়ে যিনি রাজপথে ছিলেন, বর্তমান জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস। উপস্থিত আছেন আমাদের সাংস্কৃতিক সম্পাদক, এক সময় মেগা স্টার আশরাফউদ্দিন উজ্জ্বল ভাই সহ আমার সহকর্মী ভাই বোনরা। জাসাস প্রতিষ্ঠা করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ওনার নিজের হাতে। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার, আমরা যারা জাসাস করি এবং উনি যে চিন্তা চেতনা এবং দূরদর্শী রাজনৈতিক চিন্তা নিয়ে উনি জাসাস প্রতিষ্ঠা করেছিলেন তা প্রমাণ দিয়েছিল জাসাস। যখন এরশাদ বিরোধী আন্দোলন সারা বাংলাদেশে উত্থান কথা হয়ে চলছে তখন প্রথম জাসাসের ব্যানারে প্রথম যিনি এসেছিলেন রাজনৈতিক মঞ্চে তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। আজকে এই জাসাসের লোকরাই এখনো রাজপথে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দূরদর্শী চিন্তা ভাবনা নিয়ে জাসাস তৈরি করেছিলেন, বাংলাদেশের আনাচে কানাচে প্রতিভাবান ব্যক্তিদের নিয়ে, শিল্পীদের নিয়ে, বুদ্ধিজীবীদের নিয়ে, সাহিত্যিকদের নিয়ে, উদীয়মান শিল্পীদের নিয়ে গ্রাম গঞ্জ থেকে তুলে এনেছিলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে বাংলাদেশে অপর সংস্কৃতিকে রক্ষা করার জন্য, এবং তারই এক উদাহরণ হলো বেবি নাজনীন। আজকে নতুন করে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, এর তৈরি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি মুক্তি, উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, সারা বাংলাদেশে উত্থান পাথান আন্দোলন চলছে, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ প্রেরণ করতে হবে, ওনাকে মুক্তি দিতে হবে, কিন্তু বর্তমান স্বৈরাচার সরকারের এখানে কোন পদক্ষেপ নিচ্ছেন না। উনি বেহায়ার মতো শেখ হাসিনা বলে বেড়ান, বেগম খালেদার জন্য জিয়ার জন্য যা করেছেন তাই কি উনি অনেক করে ফেলেছেন। উনি বক্তব্য দিচ্ছেন, উনি হাসছেন, একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী এইভাবে কি কথা বলতে পারে, বিদ্রুপ করতে পারে? তিন তিনবারের প্রধানমন্ত্রী, কোটি কোটি জনতার নেত্রী, তার সম্পর্কে কথা বলতে ওনার খুব একবারও কাঁপল না। যখন 15 আগস্টের দুর্ঘটনা, 15 আগস্টের ঘটনায় শেখ মুজিবকে যখন হত্যা করা হয়েছিল, শেখ হাসিনা ভারতে ছিলেন, তখন একমাত্র রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই তারে বাংলাদেশে এনেছিলেন
সুশাল গণতান্ত্রিক রাজনীতি করার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে আনার পথ তিনি তৈরি করে দিচ্ছেন। ফখরুদ্দিন মইনুদ্দিন সময় যখন শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল, অন্যটি মামলা তার বিরুদ্ধে রুজু করা হয়েছিল, তখন বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির প্রধান উৎসবেলম খালেদা জিয়া প্রথম প্রতিবাদ করেছিলেন যে শেখ হাসিনাকে মুক্তি করে দিতে হবে। আর আজকে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মুক্তির কথা বললে উনি হেসে বেড়ান, কোর্ট কাছারির উনি দোহাই দিয়ে বেড়ান। আমি তাই বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আছেন, আপনার সাথে আমি জাসদের পক্ষ থেকে অনুরোধ বলতে চাই, আসুন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে তাকে বিদেশ করার ক্ষেত্রে এবং তারুণ্যের প্রতীক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে আনার ক্ষেত্রে আপনি যেই ভূমিকা করতে বলবেন, জাসদের নেতৃবৃন্দ কেন্দ্রীয় রাজপথে নেবে সেই ভূমিকা পালন করবে এবং তাদেরকে মুক্ত করে থাকবে। আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না, এখানে অনেক ভালো ভালো বক্তা আছেন, তাদের কথা আমাদের প্রধান অতিথি সাহেব সংলাপ কথা শুনবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাসদ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী সাথে বন্ধুরা, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জাসদ জাতীয় নির্বাহী সরকার কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন। যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, ঠিক আছে, ওনারা উপস্থিত হয়েছেন, ধন্যবাদ ওনাকে। এরপর যে বক্তব্য নিয়ে আসছেন আজকে সবার সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ের সম্পাদক, মেগা স্টার খ্যাত চিত্রনায়ক আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল, তার সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন। আমি সত্যি অত্যন্ত আনন্দিত আজকে জাসাসের নেতৃবৃন্দকে দেখে। কিছুদিন আগেই যে আহ্বায়ক কমিটি তৈরি হয়েছিল, সেই আহ্বায়ক কমিটি আপনারা নেতৃবৃন্দ এবং কর্মী ভাই ও বোনেরা, আজ থেকে 43 বছর আগে একজন দূরদর্শিতা সম্পন্ন ব্যক্তি, যিনি ভেবেছিলেন বাংলাদেশের সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতি, তাদের একটা প্ল্যাটফর্ম দরকার, তারা কথা বলবে, তারা রাজনীতিকে সংস্কৃতিতে রূপান্তর করে বাংলাদেশের আপামর জনসাধারণের সামনে রাজনীতিকে উপস্থাপিত করবে, সেই রাজনীতি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। সেই যে 43 বছর আগে যে দূরদর্শিতা সম্পন্ন যে রাজনৈতিক ব্যক্তিত্ব এটা ভেবেছিলেন, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্রষ্টা প্রতিষ্ঠাতা এবং এই বাংলাদেশের আপামর জনসাধারণের অধিকার, আপামর জনসাধারণের ভোট ভাগের অধিকার নিশ্চিত করার জন্য যে ব্যক্তি ক্ষণে ক্ষণে এই দেশের মানুষকে জনগণকে নেতৃত্ব দিয়েছেন, সেই মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক প্রথম প্রেসিডেন্ট, তারপর সেই 7ই নভেম্বর যখন এদেশের একটি বিপ্লব ঘটেছিল, সামরিক বাহিনী এবং জনগণ সম্মিলিতভাবে যাকে এদেশের নেতৃত্ব দিতে বলেছিলেন, এরপরের ঘটনা আপনারা সবাই জানেন।
যখন মানুষের সমস্ত অধিকার রাজনীতিবিদদের অধিকার হরণ করা হয়েছিল, যখন কোন মানুষের পত্রিকা ছিল না, কথা বলার অধিকার ছিল না, তখন তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হয়ে আবির্ভূত হন। তিনি হলেন আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংস্কৃতির জন্য যা কিছু করেছেন, তিনি আমাদেরকে উপহার দিয়েছেন জাতীয় পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার। যারা ক্ষণজন্মা, যারা সংস্কৃতিতে এদেশকে এগিয়ে নিয়ে যান, তাদেরকে সম্মানিত করার জন্য চলচ্চিত্রের ব্যাপারে উনি অত্যন্ত বন্ধুসুলভ আচরণ করে সেই সময় থেকে শুরু করেছিলাম, আমি তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম। চলচ্চিত্রকে তিনি এমন এক পর্যায়ে নিতে চেয়েছিলেন যেখানে অনুদান দিয়েছিলেন, চলচ্চিত্রের পুরস্কার দিয়েছিলেন, রঙিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে রঙিন ছবি করার জন্য ল্যাব প্রতিষ্ঠা করেছিলেন, আরো অনেক কর্মকাণ্ড তিনি করতে চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে মাত্র 1500 দিনে তিনি বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে উনি অবদান রেখে গেছেন। তারই সুফল আপনারা 43 বছর বয়স যাদের হয়েছে, যারা এখনো নেতৃত্ব দিচ্ছেন, তারা সেই সুফলটা ভোগ করছেন। আজকে অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, সংস্কৃতি বলেন, সর্বত্রই তিনি শুরু করে দিয়ে গেছেন এবং সেই বিষয়টাকে আমরা ধারাবাহিকভাবে নিয়ে যাচ্ছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া। তারই ধারাবাহিকতা এখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন দেশ নায়ক তারেক রহমান, আগামী দিনে আমাদের রাষ্ট্র যিনি পরিচালনা করবেন বলে আমি বিশ্বাস করি। আমার সৌভাগ্য যে আমি তারই ধারাবাহিকতায় সেই জিয়াউর রহমান থেকে শুরু করেছিলাম, এখন আমি তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই বিএনপিতে আমি কখনো সক্রিয়ভাবে, কখনো দৃশ্যমান, কখনো অদৃশ্যমান ভাবে আমি এখানে কাজ করে যাচ্ছি। আজ আমাদের প্রধান অতিথি যিনি আছেন, তিনি সেই যে শুরু করেছেন বিএনপি, তিনি আমাদের দেশের রাজনীতিতে গণমানুষের কাছে একজন বিরল রাজনৈতিক নেতা। তিনি তৃণমূল থেকে শুরু করে আজ তিনি আমাদের বিএনপির কান্ডারি এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য। তিনি আমাদের ঢাকা শহরের মেয়র ছিলেন, তিনি নগরপিতা ছিলেন, সেখান থেকে তিনি ছিলেন মন্ত্রী। আপনারা যারা রাজনীতি করতে চান, আমরা চাই যে এইরকম অভ্যাস মতো একজন নেতা আমাদের পথ প্রদর্শক হন, তাকে আমরা ফলো করি, তার কাছে আমরা শিখি, তার কাছে আমরা জানি। অনেক বক্তব্য আমি শুনেছি ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে, যেখানে উনি যে কথা বলেন যে উনি কষ্ট করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় অনেক কষ্ট করে সেখানে গেছেন, সেখানে যুবদলকে তিনি সক্রিয় করেছেন, যুবদলকে সাজিয়েছেন, সেই যুবদল আজকে বিএনপির একটি অহংকার। তিনি সেখান থেকে শুরু করে আজকে স্ট্যান্ডিং কমিটি আমাদের বিএনপি নীতি নির্ধারকের উনি একজন গুরুত্বপূর্ণ সদস্য। আর আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের সঙ্গে শব্দ থাকতে হবে তেমনি, লক্ষ্য থাকতে হবে তেমনি, যে আপনারা আপনাদের নিজেদেরকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারেন সেই সুযোগ আমাদের আব্বাস ভাইরা দেখিয়ে দিয়েছে। সুতরাং আপনারা শুরু করুন। বিশেষ করে আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, রাজনীতিবিদরা যে কথা বলেন, যা ভাবেন, যা চিন্তা করেন, যা কল্পনা করেন, আপনারা যারা জাসাসের নেতৃবৃন্দ আছেন, সেগুলো আপনারা গানের ভাষায় রূপান্তরিত করবেন, সেগুলো আপনারা নাটকের ভাষায় রূপান্তরিত করবেন, সেগুলো আপনারা অভিনয়ের ভাষায় রূপান্তরিত করবেন, কবিতার ভাষায় রূপান্তরিত করবেন। আমরা একটা আলাদা
বৈশিষ্ট্য নিয়ে আমরা বিএনপিতে রাজনীতি করতে চাই। আমরা যে রাজনীতি করব সেই রাজনীতির একটা ভিন্নতা থাকতে হবে। সেই রাজনীতি দেখে যেটা আমাদের নেতৃবৃন্দ মনে করেন যে তারা রাজনীতি করছে কিন্তু তারপরেও তাদের নিজস্ব একটা সক্রিয় বৈশিষ্ট্য নিয়ে তারা বিরাজ করে। যখন একটা আমরা পথসভা করি কিংবা জনসভা করি সেই সভায় যদি আপনারা যারা জাসাসের সঙ্গে সম্পৃক্ত আপনারা যদি গণমানুষের জন্য গণসঙ্গীত করেন, পথ নাটক করেন, আপনারা যদি সেখানে ছোট ছোট স্কিট করে অভিনয় করেন, এখন এই ডিজিটাল প্ল্যাটফর্মে ছোট ছোট সমস্ত যদি স্কিট করে সেগুলোকে যদি কন্টিনিউয়াস ফ্যামিলি করতে পারেন, যে কথাগুলো রাজনীতিবিদরা বলছেন যে আমরা আজকে অসহায়, আমাদের অধিকার হরণ করে নেওয়া হয়েছে, আমরা স্বৈরাচারের পতন চাই, আমরা স্বৈরাচারের ভেতর থেকে বেরিয়ে আসতে চাই, একটা মিথ্যা মামলায় আমাদের নেত্রীকে যেভাবে হয়রানি করা হয়েছে শুধু সেখানেই শেষ না, চিকিৎসার জন্য তাকে আমরা বিদেশে পর্যন্ত নিতে পারছি না। সেগুলো আপনারা গানে গানে নাটকে নাটকে অভিনয় অভিনয় ছোট ছোট পর্যায়ে করে এই ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতরে কনস্ট্যান্ট হ্যামারিং করে প্রত্যেকটা মানুষকে বিশেষ করে তরুণ সমাজকে জাগ্রত করতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে, তাদেরকে পথ প্রদর্শন করতে হবে এবং এই দায়িত্ব নিতে হবে জাসাসকে। যেদিন আপনারা এখানে সফল হবেন আমি বিশ্বাস করি যার উপরে নেতৃত্ব দেওয়া হয়েছে আমার ছোট ভাইয়ের মতো জনপ্রিয় চিত্রনায়ক হেলাল খান, তিনি জাতীয় তরুণ পুরস্কার প্রাপ্ত, সঙ্গে রয়েছে তৃণমূল থেকে উঠে আসা আর একজন নেতা রোকন, যে আজকে আপনাদের সদস্য সচিব। মাত্র ছয় সপ্তাহের ভিতরে আমি সত্যি বলছি যে ওদের কর্মকাণ্ডে অভিভূত, প্রতিটি জেলায় জেলায় প্রতিটি মহকুমায় প্রতিটি থানায় তারা এখন গ্যাসকে নিয়ে যাচ্ছে এবং আপনারা সবাই কষ্ট করে এই যে ভূমিকায় চলে গেছেন এবং আমি আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতের যে দাসাস যা যে দাসের স্বপ্ন দেখছেন আমাদের বর্তমান নেতৃত্ব বিএনপি সেই স্বপ্ন আপনারা পূরণ করতে পারবেন। এই আশা নিয়ে আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনাদের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। শহীদ প্রেসিডেন্ট জিয়া অমর হোক, আমাদের দেশরত্নী বেগম জিয়া সুস্থ হন, দীর্ঘজীবী হন এবং তারুণের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জাসা জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।
আমাদের দেশের সংস্কৃতি অঙ্গনের অন্যতম একজন প্রাণ পুরুষ, মেগাস্টার কেতক চিত্রনায়ক উজ্জ্বল, যাদেরকে দেখে আমরা চলে এসেছি, সে মেগাস্টার উজ্জ্বল সাহেব আমাদের আজকে বিশেষ অতিথি। মঞ্চগরিষ্ঠ জাসাসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্থানের নেতৃবৃন্দ, আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, বন্ধু বন্ধুগণ, আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের জাসাসের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে অভিনন্দন। আপনারা কষ্ট করে এসেছেন, আমাদের অনুষ্ঠান করার কথা ছিল ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে, আমরা বুকিং তো দিয়েছিলাম কিন্তু সেখানে পুলিশের পারমিশন না পাওয়াতে আমরা বড় করে অনুষ্ঠান করতে পারি না। আপনারা জানেন এত প্রতিকূল অবস্থার ভিতরে আমরা যতটুকু পেরেছি আমরা আমাদের সাধ্যমতো আপনাদেরকে উপস্থিত করতে পেরেছি, কিন্তু আমরা যেটা করার কথা ছিল সেটা আমরা করতে পারছি না। তার কারণ হলো বর্তমানে দেশব্যাপী সরকার কোনো আমাদের কোনো হল দিচ্ছে না, কোনো পারমিশন দিচ্ছে না। দ্বিতীয়ত আমাদের মা, আমাদের দেশ নেত্রী, আমাদের দলের চেয়ারপারসন, তিনি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তিনি অসুস্থ আছেন, তাই আমরা এই যে উৎসব কিছু করতে পারছি না। তারপরেও আমরা কিছু প্রতিবাদী গান আমরা উপস্থাপন করবো আপনাদের সামনে, চিত্র প্রদর্শন করবো আমাদের দলের পক্ষ থেকে। আমি বক্তব্য দেবো না, বক্তব্য আমরা শুনবো আমাদের প্রধান অতিথির কাছ থেকে। আমি শুধু দু একটা কথাই বলবো, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় রহমান, দেশ নায়ক, আগামী দিনের রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান, তাকে আমার দুইজন বন্ধু তার নামে বলেছেন তারেক সিয়া, তিনি কিন্তু তারেক রহমান নাম তার পাসপোর্টে আছে, তিনি সেটাই ব্যবহার করেন। আমাদেরকে এটা ফলো করতে হবে, আমাদের কোন নেতৃবৃন্দ কিন্তু কখনো ওনাকে তারেক সিয়া বলেন না, তাই আপনারা ভবিষ্যতে তার যখন বক্তব্য দিবেন তখন তারেক রহমানই বলবেন, তিনি সেটাই সত্যি বোধ করেন। সেই পরিচয় আমাদের নেত্রী কিন্তু খালেদা জিয়া লিখেন, তার আইডি তার পাসপোর্ট জায়গায় বেগম খালেদা জিয়া। বন্ধুগণ, আমাদের দায়িত্ব আছে অনেক সামনে, কারণ উজ্জ্বল ভাই বলেছেন আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা হলাম বিএনপি কালচারাল উইং, মানে সাংস্কৃতিক শাখা। আমাদেরকে সংস্কৃতি মন্ত্রে গান, নাটক, সভা, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, মানুষকে মাঠে নামিয়ে আনতে হবে, যেভাবে হয়েছিল স্বাধীনতা যুদ্ধের সময় প্রয়াত জহির রায় পরিচালিত একটা ছবি জীবন থেকে নেয়া, সে ছবি স্বাধীনতা যুদ্ধে বিশাল ভূমিকা রেখেছিল। আমাদের সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, আপনারা একটু প্রস্তুত আছেন সে দায়িত্ব পালন করার জন্য? তাহলে বন্ধুগণ, আমাদের নেতা নির্দেশ মতো আমরা একটা গান করেছি, জাগো মানুষ জাগো, আজকে একটা রিলিজ হবে, আমাদের নেতা উদ্বোধন করবেন, এবং 45 বছর পরে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার, এই গানটা যেহেতু ওই সময় ডিজিটাল ছিল না, সেটা অ্যানালগ যুগ ছিল, আমরা ডিজিটাল হয়ে অত্যন্ত যত্ন করে আমরা করেছি, এবং এটা আমাদেরই দর্শকের অন্যতম আহ্বায়ক, দ্রুত আহ্বায়ক তিনি সঙ্গীত পরিচালনা করেছেন, এবং অত্যন্ত জনপ্রিয় গায়িকা ন্যান্সি কর্তর গিয়েছেন, এবং আর একজন শিল্পী প্রয়াস গিয়েছেন, তারাও সব সশস্ত্রের শিল্পী, সেজন্য গানটি অত্যন্ত জনপ্রিয় হবে এবং আপনার দায়িত্ব দিতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সময়টুকু আমি আমাদের প্রধান অতিথি দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের অনেক ব্যক্তিবৃন্দকে আজকে আমরা এই পবিত্র অনুষ্ঠানের বক্তব্য দিতে পারি নাই, আশা করবো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা দেখবেন। আমাদের সাথে এই আহ্বায়ক কমিটির সদস্য শাহ মোহাম্মদ বিলাল হোসেন, সদস্য পরিচালক আহ্বায়ক কমিটির সদস্য সাইমন তারেক,
শিয়াল খান, ফারজানা সরকার সহ মীর হোসেন মিলন অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছে। আমরা সবাই আশা করব যে নতুন সুন্দর যে কারণ আপনার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ঢাকা সাবেক সফল মেয়র, সফল মন্ত্রী, রাজধানী ঢাকার প্রাণ পুরুষ, বিসমিল্লাহির রহমান রহিম। জাসাসের 43তম আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভার শ্রেষ্ঠ সভাপতি অবস্থিত বিশেষ অতিথি আমার অত্যন্ত, যখন সিনেমা দেখতাম সেই সময়ের অত্যন্ত একজন জনপ্রিয় এবং আমার নিজেরও প্রিয়, আমার খুব ফেভারিট নায়ক উজ্জ্বল, যা আছে অন্যান্য নেতৃবৃন্দ, কোনি ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে জাসাসের আজকে এই প্রোগ্রামে আসার মধ্যে একটা শারীরিক কিংবা মানসিক প্রস্তুতি আমার খুব একটা ছিল না। আমি যখন এটা জানতে পারি সেটা বোধহয় আমি তখন একটা মিটিংয়ে ছিলাম, আমাকে যখন ফোন করে বললো যে এই এক প্রোগ্রাম যাবেন কি না, সরাসরি কেন মনে হলো যাই, এই জন্য খুব একটা ভালো কিছু হতো ভাবে আমরা আদেশ শোনাতে পারবো না, বলতে পারবো না বোধহয়। তো যাই হোক, জাসাসের প্রতিষ্ঠা কীভাবে হয়েছিল আপনারা শুনেছেন, এর আগেই বক্তাগণ বলে গেছেন। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে অবশ্যই আমাদের স্মরণ করতে হয়, কারণ জাতির বিভিন্ন সংকটে, জাতির বিভিন্ন সমস্যায় যেখানে ছিল, যখনই ছিল, সেখানে কিন্তু জিয়াউর রহমান সাহেবের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। আমরা দেখেছি যে 71 যখন মানে যুদ্ধের ঘোষণা দেওয়ার মতো অবস্থা ছিল না, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থাৎ তৎকালীন মেজর জিয়া কিন্তু যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। উনি বলেছিলেন উই রিভোল্ট। ওই সময় কিন্তু নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ একজনকেও খুঁজে পাওয়া যায় না বাংলাদেশে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ন্যায়তি বিবেকের তারণায় একজন সৈনিক যখন বলে আই রিভোল্ট কি ওই রিভোল্ট যখন বলে, তখন কিন্তু ধরে নিতে হবে সে তার মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কথা বলতেছে, কারণ যদি যদি ওই রিভোল্টের সাকসেসফুল না হয় তাহলে সেই লোক সৈনিকের মৃত্যুদণ্ড কোর্ট মার্শালে কার্যকর হবে, এর কোনো ভুল নাই। সমস্ত ঝুঁকি মাথায় নিয়ে তিনি দেশের মানুষকে বাঁচানোর জন্য বিবেকের তারণায় সেদিন তিনি ঘোষণাটা দিয়েছিলেন। ওই সময় আমাদের বয়স 21-23 মধ্যে হবে, আমরা নিজকে আর শুনতে পাই কথাটি। তো এই যে জিয়াউর রহমান সাহেব জাতির প্রয়োজনে সবসময় হাজির হয়েছেন, দেখেন এই যে 7ই নভেম্বর যে ঘটনা ঘটল সেখানেও জাতির প্রয়োজনেই জিয়াউর রহমান সাহেব হাজির হয়েছিলেন। যখন বিএনপি প্রতিষ্ঠা হয় তার এই বিএনপি প্রতিষ্ঠা করার পিছনেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেমের একটা সরাসরি একটা ইঙ্গিত একটা আছে এখানে। দেশকে ভালোবাসেন বলেই সবাইকে মিলিয়ে সবাইকে নিয়ে একটি দল গঠন করেছিলেন। তো এটা নিয়ে আমার সঙ্গে ওই ওই বয়সে ওই সময় ওনার সঙ্গে একটু ছোটখাটো তর্ক হয়েছিল।
আমি যখন বলছিলাম যে এদেরকে নিয়ে এই দলটা করা যাবে না স্যার, আমি বলেছিলাম স্পষ্ট কথা বলেছিলাম, উনি বললেন যুদ্ধ বিস্তৃত একটি জাতি, জাতিকে বিভক্ত রেখে কখনো দেশের উন্নয়ন করা যায় না, সুতরাং সবাইকে নিয়েই করতে হবে। তাদের ভালো লাগলো আমার ওনার চিন্তা চেতনা ভাবধারা খুব ভালো লেগেছিল। তো আমি যেটা বলছিলাম যে জিয়া রহমান সাহেব জাতির প্রয়োজনে এসেছেন, দেশের প্রয়োজনে এসেছেন, নিজের প্রয়োজনে নয়। আজকে আমরা দেখি দেশের বিভিন্ন উচ্চপদস্থ অর্থাৎ ওনার সমসাময়িক তো বলবো না, অর্থাৎ ওই পদের যারা অবস্থান করে তাদের সকলের আত্মীয় স্বজনের মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে সবারই, কিন্তু জিয়া রহমান সাহেবের আত্মীয় স্বজনকে আমরা কখনো দেখি নাই যে তার কারো আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আমরা দেখি নাই, শুনিও নাই। কারণ আমি বলছি যে উনি নিজের জন্য দল করেন নাই, কিংবা রাষ্ট্রপতি হন নাই, কিংবা স্বাধীনতা ঘোষণা দেন নাই, প্রত্যেকটাই করেছিলেন দেশের মানুষের জন্য, এই দেশের জন্য। তো এখন যখন তিনি জাসাস প্রতিষ্ঠা করেছেন তার আগে কিন্তু আরো কিছু কাজ তিনি করেছেন, যেমন ধরেন ঠিক ওই সময়ে যুব সমাজ ছিল একেবারেই ধ্বংসের মুখোমুখি। আমাদের যারা এখানে সমসাময়িক আছেন কিনা জানি না, যুদ্ধ থেকে থাকেন একটু স্মরণ করে দেখবেন ওই সময়টাতে 74-75 প্রায় ছিনতাই ডাকাতি চুরি লুটতরাজ হতো, এবং সেখানে কোনো যুবক ছেলেই কোনো যুবক ছেলে কিন্তু শান্তিমত দেশে চলাফেরা করতে পারতো না, হয় পাবলিকের গণপিটুনিতে মারা গেছে অথবা তৎকালীন লক্ষ্মীবাহিনীগুলিতে মারা গেছে। কি জন্য ঘটনা কীরকম, ওই সময়ে এই মানে যুবক ছেলেরা দেখলেই সবাই মনে করতে পারে ছিনতাইকারী, ছোট্ট একটা ঝগড়া লেগেছে ছিনতাইকারী বলে তাদেরকে পিড়িয়ে মেরে ফেলা হতো একটা সময় ছিল। আবার অন্যদিকে রক্ষী বাহিনী প্রায় 35,000 যুবককে গণবাহিনী বলে হত্যা করেছে, ঠিক জিয়া রহমান সাহেব ওই সময় ওই জায়গাতে হাত দিলেন, তখন এই যুবদলের সৃষ্টি করলেন, প্রতিষ্ঠা করলেন। আমি তখন সাংগঠনিক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য একজন, আবুল কাশেম আহ্বায়ক ছিল, রোকনের মামা সাইফুর রহমান ছিল সম্ভবত যুগ্ম আহ্বায়ক। তো এখন আমরা সকলে মিলে যুবদলটাকে প্রতিষ্ঠা করি। আমি আমার কথা বলার জন্য আমি কথা বলছি না, আমি বলছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জাতির প্রয়োজনে বারবার কাজে এসেছেন। তারপর যদি বলেন আপনি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সৌদি আরব গেলেন, ওখানে উনি নিয়ে গেলেন অনেক নিম গাছ নিয়ে গেছিলেন, তখন ওখানে নিম গাছ লাগালেন। এক সময় সৌদি বাদশার সঙ্গে তার অনেক কথাবার্তা হলো, কথাবার্তার সময় হৃদ্যতা মানে হৃদ্যতাপূর্ণ পরিবেশে যখন কথা হচ্ছিল তখন বাদশাহ বলতেছিলেন যে তোমাকে আমরা রিটার্ন কি দিতে পারি, তখন সৌদি রাষ্ট্র জিয়া রহমান বললেন কিছু না, তোমার দেশে তো অনেক ইয়ের প্রয়োজন হয়, শ্রমজীবীর প্রয়োজন হয়, আমাদের কিছু শ্রমিক নাও, শ্রমিক নাও। এই সৌদির শ্রম মানে শ্রমিকদের দ্বার খুলে গেল। এই যে বিষয়টা, অর্থাৎ জিয়া রহমান নিজের জন্য করেন নাই, দেশের মানুষের জন্য করছেন, শ্রম বাজার খুলে গেল, উনি কি করলেন তখন এই যে আমাদের শ্রম মন্ত্রণালয় করলেন, এটা নজরুল ভেদাকে ভালো বলতে পারতেন। আরো আছে গার্মেন্টস সেক্টরে যেখানে উনি হাত দিয়েছেন প্রয়োজনেই হাত দিয়েছেন, উন্নয়নের যে ধারাগুলো আছে কিন্তু উন্নয়ন কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া, আজকে আমরা যেখানে অবস্থান করছি এখানে কিন্তু একসময় এরকম ছিল না, তার এখানে প্রথমে গর্ত ছিল, মাটি ফেলা হয়েছে, তারপর ঘর করা হয়েছে, তারপরে পাকা সুন্দর ঘরটা করা হয়েছে, এভাবেই একটা প্রক্রিয়ার মাধ্যমে ধারাবাহিক প্রক্রিয়ায় উন্নয়ন হয়ে আসছে। তো জিয়া রহমান সাহেব, আমি আসছিলাম জাসাসের বক্তব্য দিতে, আমি প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব কথা বলছি, বলতেই হবে এটা, তো ওনাকে তো স্মরণ করতেই হবে আমাকে। তো আমরা এই জাসাসের যে প্রতিষ্ঠা কেন করলেন, সাংস্কৃতিক জগৎটা তখন প্রায় ধ্বংসের মুখোমুখি, ওই সময় এদেশের সাংস্কৃতিক অঙ্গনকে টিকিয়ে রাখতে বাঁচিয়ে রাখতে সুন্দর করতে তিনি জাসাস প্রতিষ্ঠা করলেন, যুব সমাজকে সুন্দর করতে ভালো রাখতে ভালো করতে ওই যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠা করলেন,
শ্রমিকদের ভালো রাখতে শ্রম মন্ত্রণালয় প্রতিষ্ঠা করলেন, কি করে না জিয়া রহমান, টেক্সটাইল মিনিস্ট্রি করেছেন, কি করে না জিয়া রহমান। আমরা তার দল করতে অত্যন্ত গর্ববোধ করি। আজকে যাশাসি বলেন, যুবদলই বলেন, ছাত্রদলই বলেন, আমরা তাদের কর্মী, এই দলের কর্মী, বিএনপির কর্মী। আমরা একজন বিএনপির কর্মী সবচেয়ে বড়, আমি যেহেতু মুসলমান সেই কারণে অহংকার কথা আমি উচ্চারণ করবো না, আমি বলবো যে আমরা গর্ববোধ করি। এই কারণে মুসলমানদের তো অহংকার করা নিষেধ, আপনি জানেন তো। আমি এই কারণে আমি গর্ববোধ করি যে আমরা যখন জিয়া রহমান সম্বন্ধে কথা বলি, আমার দলের প্রতিষ্ঠাতা সম্বন্ধে আমি কথা বলি, তখন কিন্তু আমি খুব বুক শক্ত রেখে মুখ খুলে বলতে পারি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, উনি একটা নতুন দিক নির্দেশনা জাতিকে দিয়েছিলেন। কিন্তু আজকে যদি আওয়ামী লীগ তাদের নেতা সম্পর্কে কথা বলতে যায়, এক গাদা মিথ্যা কথা বলে তারপরে তাদেরকে তাদের নেতাকে প্রতিষ্ঠিত করতে হয়, চেষ্টা করে তারা, কিন্তু তারপরও নেতা প্রতিষ্ঠিত হয় না। ইতিহাস যাকে প্রতিষ্ঠিত করে গেছে সেখান থেকে স্থানচ্যুত করার কোনো রকম অবকাশ কোনো লোকের নাই। এখন তারা ইতিহাস রচনা করতেছে, বানোয়াট ইতিহাস বানাচ্ছে, তৈরি করতেছে। তো যেটা বলছিলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যাশাসির কথা বলতে গেলে, যুবদের কথা বলতে গেলে জিয়াউর রহমান সাহেবকে স্মরণ করতে হবে। তো এই পরিষ্কার আজকে আমি যাশাসের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি মনে করছি যে ওদের দ্বারা, আমাদের এই নতুন কর্মী বাহিনী দ্বারা, অবশ্যই কেউ নতুন না, মানে এই নতুন কমিটি দ্বারা যাশাস আরও জিয়াউর রহমানের যে একটা ইচ্ছা ছিল দেশের সাংস্কৃতিক অঙ্গনটাকে সুন্দর করার, সেটাকে তারা এগিয়ে নিয়ে যাবেন। আরেকটা জিনিস আমি আজকে উল্লেখ করতে চাই, এখন কিন্তু যাশাসের একটা একটা সময় প্রতিরোধ করার, প্রতিবাদ করার, সংস্কৃতির মাধ্যমেই যুদ্ধ করতে হবে না। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি যখন মন্ত্রী ছিলাম তখন একটা চেষ্টা করেছিলাম এটাকে একটু কন্ট্রোল করা, কিন্তু পারি নাই। তবে আইনটা করা আছে, এখন আইন সংসদে পাশ করা আছে, সেটা হলো বাংলাদেশের এখন যেহেতু ইন্টারনেটের যুগ, আমি চাইলেও হবে না চাইলেও হবে, কিন্তু আমি ইচ্ছা করে আমার ঘরের দরজাটা চোর ঢুকার জন্য খোলা রাখবো কেন? চোর তো শীতকে ঢুকতেই পারে। আজকে দেখবেন আপনি যদি যে কোনো টেলিভিশন চ্যানেল খুলবেন, আপনি দেখবেন আমাদের প্রতিবেশী দেশের আগ্রাসী একটা সাংস্কৃতিক আগ্রাসী মনোভাব, একটু খেয়াল করে দেবেন, যারা মাঝে মাঝে চোখে পড়ে যায়, কিছু শুনি কিছু দেখি, তারা তাদের এই সংস্কৃতির মাধ্যমে তাদের ধর্মটাকে পর্যন্ত আমার দিকে চালান করতে যাচ্ছে। প্রত্যেকটা ওদের নাটক সিরিয়ালের মতো আপনি দেখবেন তাদের সমস্ত কিছু ধর্মীয় যে কার্যক্রমগুলো আছে তার প্রচার করার চেষ্টা করে, এবং বিজাতীয় সংস্কৃতি যারা নাকি এমনকি ওই দেশের লোকেরাই পছন্দ করে না, ওই দেশের যারা করে তারা পছন্দ করে, ওই দেশের লোকগুলোই পছন্দ করে না, তারা আবার বাংলাদেশের নাটক টাটক পছন্দ করে খুব, ওই দেশের লোকগুলা, কিন্তু সেটা ওই ওরা দেখতে দেয় না, ইন্ডিয়ানরা দেখতে দেখতে দেয় না, আর আমরা খুলে দিয়েছি সব দরজা। তো এখানে কিন্তু এই যাশাসের একটা ভূমিকা থাকতে পারে, কিভাবে থাকবে সেটা আমি বলতে পারবো না, তবে যাশাসের একটা ভূমিকা এখানে থাকতে পারে, আমরা ওই ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে একটা বাস্তব বাংলাদেশি সংস্কৃতিকে আমরা বিদেশে এক্সপোর্ট করার চেষ্টা করব, যারা আমাদের উপরে আমাদেরকে অখাদ্য কুখাদ্য গেলে যাচ্ছে তাদেরকে। আমরা যদি সিনেমাও দেখি সে সিনেমাও কিন্তু অপসংস্কৃতিতে ভরা। তো এখানে এই জিনিসটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন এবং নানা রকম পদকের ব্যবস্থা করেছিলেন। আপনারা শুনেছেন যে ওই সময় কালার ল্যাব করার জন্য টাকা দিয়েছিল, সিনেমাকে আধুনিকরণ করার জন্য টাকা দিয়ে উনি টাকা দিয়েছিলেন, এবং এই ধরনের বহু কিছুই আছে আরও। তো যাশাসের ভূমিকা শুধু এখানে কয়েকটা সভা সিম্পোজিয়াম সেমিনার করলে তো হবে না, তাদের আরও কিছু কাজ আছে। যদি যাশাসকে আমি যদি ছোট করে দেখতে চাই, অনেক ছোট একটা জিনিসটা, আবার যদি বড় করতে চাই বিশাল বড় ব্যাপক এটার আছে, মানে পরিধি আছে, যদি যাশাস ঠিক মতো কাজ করে। তো আজকে
আমি জাসাসের ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনি জানেন যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এবং আমার নেত্রীকে তারা মুক্তি দিচ্ছেন না, দেবেন না, এরকম একটা ভাব। এই মুক্তিটা আমাদের আদায় করে নিতে হবে, দাবি করা যাবে না, আদায় করে নিতে হবে। আমার নেত্রীকে চিকিৎসার জন্য আমাদের বাইরে পাঠাতেই হবে, এখানে জাসাসের একটা ভূমিকা থাকা দরকার আছে। আরেকটা কথা দেখেন, এই কথাটা আমাদের আপনাদের সকলের জ্ঞাতার্থে কিংবা পত্রপত্রিকা যারা আমার সাংবাদিক ভাই এখানে আছেন তাদের মাধ্যমে বলতেছি, এটা সবাই বলতেছে, কথাটা বাস্তব যে সাজাপ্রাপ্ত আসামি একজন দুজন না, বেশ কিছু সাজাপ্রাপ্ত আসামি তাদেরকে মুক্তি দিয়ে গোপনে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, তারা বাতাস খেয়ে বেড়াচ্ছে। আমার নেত্রী নির্দোষ, বিনা অপরাধে তাকে কারান্তরীণ করা হয়েছে, শুধুমাত্র হিংসাত্মক প্রতিহিংসাপরায়ণ মনোবৃত্তি নিয়ে, মনোভাব নিয়ে তারা নেত্রীকে আটকে রেখেছে। তাদের ধারণা কি জানেন, যে নেত্রী ওনাকে আটকে রাখলে বিএনপি শেষ হয়ে যাবে, যেমনি তারা ধারণা করেছিল একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মেরে ফেললেই বিএনপি ধ্বংস হয়ে যাবে, আসলে তো হয় নাই। এখন আমরা নেত্রীর পরম দয়ালু করুণাময় আল্লাহ তাআলার কাছে নেত্রীর দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি, এবং যখন আমার নেত্রী বন্দী আছেন তখন কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব হাল ধরেছেন। সুতরাং এত কিছু ভাবার কোনো কারণ নাই, যারা ভাবেন জিয়া রহমান কিংবা খালেদা জিয়া কিংবা কেউ যদি এরা যদি না থাকে তাহলে বিএনপি ধ্বংস হয়ে যাবে। বিএনপি একটি গণমানুষের দল, শহীদ রাষ্ট্রপতি তৈরি করা দল, বেগম খালেদা জিয়ার লালন করা একটি দল, এই দলকে ধ্বংস করার কোনো ক্ষমতা ইনশাআল্লাহ বাংলাদেশের অন্তর নাই, দেশি কিংবা বিদেশি কোনো শক্তির এই দলকে ধ্বংস করার ক্ষমতা নাই। তো আজকে আমার যে ভাইরা যারা আমাকে আমার ছোট ভাইরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জাসাসের শুভ জন্মদিন আমি বলতে চাই, আজকে এই মানে এই দিনে জাসাস তার একটা কার্যকর ভূমিকা, আজকে যে কথাটা তারা বললো যে একটা নতুন কি প্রতিবাদী গান তারা দলীয় সঙ্গীত এবং প্রতিবাদী গান ছাড় করবে তারা আজকে, তো এই ধরনের কার্যক্রমের মাধ্যমে জাসাসকে এগিয়ে যেতে হবে এবং বিএনপিকে এই এগিয়ে নিয়ে যাবে জাসাস। আমি এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এটা এরকম কিশোরগঞ্জের আমাদের মধ্যে ওখানে যেতে হবে, কারণ ক্যামেরা পাবে না তো এদিকে লিখে দাও প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এবং
জাগো জাগো এই মোবাইল নয় আপনি লিখে দেবে না কি কি কোনটা বলতে হবে প্রথম মায়ের মানে দলীয় সঙ্গীতের ডিজিটাল ভার্সন জাগো মানুষ জাগো আর একটা গান দুটা গান প্রিয় ভাইরা আমাদের আমাদের যে বিএনপির দলীয় সঙ্গীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এটা যেটা আমরা শুনে আসতাম আজকে এটার ডিজিটাল ভার্সন ছাড়া খোলা হচ্ছে আমি এটার এটা এবং নতুন নতুন আঙ্গিকে নতুনভাবে নতুন আঙ্গিকে আজকে প্রথম বাংলাদেশ আর কোনটা জাগো মানুষ জাগো জাগো বাংলাদেশ এই ধরনের এই গানটি আমি শুভ উদ্বোধনী ঘোষণা করছি
আমরা এখানে কিন্তু সাউন্ড আমরা ওদের নিজস্ব সাউন্ড এটা শুনতে পাইলাম, আমরা এখানে বাইরে থেকে সাউন্ড সিস্টেম টানতে পারিনি, তাদের পারমিশন ছিল না, এটা আরো সুন্দর আরো সুন্দর খুব ভালোভাবে শোনা যায় বাইরে সাউন্ডটা। দাও ওটা দাও Thank you.
No, no.